ফর্সা নকুল দানা গুড় বাতাসায়। ময়দানে নেই কিন্তু মননে সচল কেষ্ট, তারই ছবি ধরা পড়ল জামুরিয়ায়। ভোটারদের মন জয়ে কেষ্ট দাওয়াইয়ে ভরসা রাখল তৃণমূল নেতৃত্ব। আসানসোল লোকসভা কেন্দ্রের জামুরিয়ার অবিনাশ প্রাথমিক বিদ্যালয় ও মণ্ডলপুর ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের নকুল দানা গুড় বাতাসা দেওয়া হল তৃণমূলের পক্ষ থেকে। স্থানীয় তৃণমূল নেতা অবশ্য জানিয়েছেন, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ভোটাররা যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্যই এই ব্যবস্থা তারা করেছেন। তবে এই বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা সন্তোষ সিং। যেহেতু কেষ্টদা দায়িত্বে ছিলেন, তো ওনার একটা প্রচলন আছে বীরভূমে যে নকুল দানা গুড় বাতাসা দিয়ে মানুষকে সেবা করার, তো সেটা আমরা করছি। মানুষ এই গরমের মধ্যে ভোট দিয়ে আসছেন যাচ্ছেন, তাদের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা জলের বাতাসা গুড়ে নকুল দানার ব্যবস্থা করে রেখেছি। ভোট ভোটে ভয় তো করার কিছু নেই, মানুষকে এটা সেবা যে ভোট তো এমনি হবে, দিদির যা উন্নয়ন পশ্চিমবঙ্গলায় করেছেন সে ভিত্তিতেই তো মানুষ ভোট দেবে। স্বাস্থ্য থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কান্তসাথী, দাদার যেহেতু দাদা দায়িত্বে আছে, দাদাকে মানে দাদা না থাকলেও দাদার মানে কাজ আমরা করলে আমাদের দাদা আমাদের অবজারভার, দাদার মতো কাজ করছি আমরা। দেখো নকুল দানা গুড় বাতাসা আমরা সকলেই জানি যে গুড় এমন একটা জিনিস যেটাতে শরীর এবং মনকে শান্ত রাখে। এই দাবদাহের মধ্য দিয়েও আমরা দেখছি প্রচুর মানুষ বুথমুখী হয়েছে, সেই বুথমুখী মানুষদেরকে আমরা ঠান্ডা এবং শরীরকে এবং মনকে ঠান্ডা রাখার জন্য গুড় বাতাসার প্রোগ্রামটা নিয়েছি, যাতে মানুষ ঠান্ডাভাবে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা যে ভুল করেছিলাম 2014 এবং 2019 সালে একটা সাংসদকে জিতিয়েছিলাম সেই সাংসদ আজ তৃণমূলে, সুতরাং আমরা ভুল করেছিলাম, সেই ভুল যাতে আবার যেন না ঘটে সেই জন্য গুড় বাতাসা খাইয়ে পরে মানুষের মনকে এবং শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করছি, যাতে এই ঠান্ডার মধ্য দিয়ে মানুষ সুন্দর সিদ্ধান্ত নেয় এবং শত্রুগণ সিনহাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সাংসদ করে দিল্লির বুকে পাঠাতে পারে। চোরের মুখে হরিনাম, মানে মানুষ ভালো মনে নেয় না। ঠিক আজকে এক মাস দেড় মাস আগে যে আমাদের এইখানে কাউন্সিলর ইলেকশন হলো, তার মধ্যে যে মানুষগুলোকে যে ভয় আক্রান্ত, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, মানুষকে নিজের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তার প্রতিফল এইখানকার মানুষ বিশেষ করে আসানসোলের মানুষ ভালো করে জবাব দিতে জানে, আর ওই জবাব ভোটের মাধ্যমে নিজের মত দান করে উনি দেখিয়ে দেবেন। আমরা নিশ্চয় পুরো আসানসোলকে 2 লাখ ভোট থেকে বেশি আমরা বিজয়ী হব। সুব্রত মণ্ডল যে গুড় বাতাসা দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি করেছিলেন, সে প্রতিশ্রুতি অন্য দিক দেখানোর চেষ্টা চালানো হয়েছিল। গুড় বাতাসা মানে কখনো চড়াম চড়াম, উনার এক একটা ব্যক্তি নিজের ব্যাখ্যা বর্ণন বেরান, সেই তার অনুযায়ী উনি আজকে গুড় বাতাসা, কালকে চড়াম চড়াম, কখনো পাচন, অনেক ধরনের উনার কথা আছে। ও যে উনার মাথায় কোনো দিন অক্সিজেন ঢুকে না, তো তার জন্যে এইগুলো ওনার কথার মধ্যে বেরিয়ে পড়ে। সন্তোষ সিং, জামুড়িয়া বিধানসভা কনভেনর, কো কনভেনর। জামুড়িয়া থেকে সত্যেন মুখার্জির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932।
কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।